বন্ধুরা এবারে আমরা দ্বিতীয় অঙ্কটা নিয়ে আলোচনা করব একলা জানুয়ারি দুই হাজার সতেরো তারিখে ডাক্তার মাহাদির পারিবারিক অবস্থা নিম্ন এখানে যে ডাটাগুলো দিয়েছে এগুলো হচ্ছে একলা জানুয়ারির অর্থাৎ এগুলো হচ্ছে প্রারম্ভিক এখানে বাড়িঘর রয়েছে দশ লক্ষ টাকা আসবাবপত্র নব্বই হাজার টাকা বিনিয়োগ দশ হাজার টাকা গহনাপত্র আশি হাজার টাকা হাতে নগদ তিন হাজার টাকা এবং ব্যাংক ঋণ রয়েছে ছয় হাজার টাকা এখানে আমাদেরকে একটা প্রাপ্তি ও প্রদান হিসাব দিয়েছে হাতে নগদের প্রারম্ভিক জের হচ্ছে তিন হাজার হাতে নগদের সমাপনী জের হচ্ছে সাত হাজার একটা জিনিস খেয়াল করো এখানে যে হাতে নগদ তিন হাজার বলেছে এই তিন হাজার টাকাই কিন্তু এখানের তিন হাজার টাকা তো বন্ধুরা আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাবের পরপরই আমাদেরকে অন্যান্য কিছু তথ্য দিয়েছে বলেছে গ্যাস পানি ও বিদ্যুৎ খরচ এক টাকা বকেয়া রয়েছে এই খরচটা আমাদের বকেয়া বিনিয়োগের সুদ এক টাকা পাওয়া যায়নি অর্থাৎ এই বিনিয়োগের সুদের টাকাটাও আমাদের বকেয়া রয়েছে এটা হচ্ছে আমাদের আয়ের বকেয়া আর এটা হচ্ছে আমাদের ব্যয়ের বকেয়া আমাদের কাছে তিনটা জিনিস চেয়েছে প্রথমে বলেছে যে ডাক্তার মাহাদির পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো পারিবারিক তহবিল বলতে প্রারম্ভিক পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করার জন্য বলেছে এখানে আমাদেরকে বলেছে যে একটা আইবিআই বিবরণী প্রস্তুত করো আর তারপরে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো প্রথমে আসি পারিবারিক তহবিলটা আমরা কিভাবে নির্ণয় করব আমরা জানি পারিবারিক তহবিলটা নির্ণয় করার জন্য আমাদের যে প্রারম্ভিক দায় সম্পদগুলো রয়েছে সেখানে টোটাল সম্পদ থেকে দায়টাকে বাদ দিতে হবে তাহলে আমার এই বাড়িঘরের টাকা আসবাবপত্র বিনিয়োগ গহনাপত্র হাতেনগদের নগদের টাকাটাকে আমরা একসাথে যোগ করব যোগ করার পরে এখান থেকে আমরা ব্যাংক ঋণের টাকাটাকে বিয়োগ করে দিব দিলেই আমরা পেয়ে যাব পারিবারিক তহবিল দেখো ক্যালকুলেটরে করে দেখাচ্ছে তোমাদেরকে এটা দশ লক্ষ টাকা যোগ হবে নব্বই হাজার যোগ হবে দশ হাজার যোগ হবে আশি হাজার যোগ হবে তিন হাজার যোগ হবে ছয় হাজার না ছয় হাজার যোগ হবে না কজ এটা হচ্ছে ব্যাংক ঋণ এটা দায় তাহলে আমার টোটাল সম্পদ হচ্ছে এগারো লক্ষ তিরাশি হাজার টাকা এখান থেকে আমরা ছয় হাজার টাকা বাদ দিয়ে দেব ছয় হাজার টাকা বাদ দিলে আমরা পেয়ে যাব এগারো লক্ষ সাতাত্তর হাজার টাকা তাহলে বন্ধুরা দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পারিবারিক তহবিলটা হচ্ছে এগারো লক্ষ সাতাত্তর হাজার টাকা এখানে আমরা বিবরণ পদ্ধতিতে করে দেখিয়েছি তোমরা এটাকে ছকের মাধ্যমে করে দেখালো পারো এরপর তারা আমাদেরকে বলেছে যে সমাপ্ত বছরে তার পরিবারের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো এখান থেকে আমরা একটা আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। আয় ব্যয় বিবরণী কীভাবে করতে হয় তা কিন্তু তোমরা জানো আমাদেরকে জাস্ট আয়গুলো একসাথে এবং ব্যয়গুলো একসাথে লিখতে হবে সেক্ষেত্রে এই যে গ্যাস পানি ও বিদ্যুৎ খরচ বকে আছে এটা গ্যাস পানি ও বিদ্যুতের সাথে যোগ করে দিতে হবে বিনিয়োগের সুদ যেটা বকে আছে এখানে কি বিনিয়োগের সুদ আছে আছে এই বিনিয়োগের সুদের সাথে এই টাকাটা যোগ করে দিতে হবে আর বকেয়া হিসাবে এই খরচটা আমাদের দায়ের মধ্যে যাবে আর যেহেতু এটা আমাদের আয়ের বকেয়া এটা সম্পদেও যাবে তো বন্ধুরা আমরা যখন অঙ্কটা করব তখন আমরা কি করব আয়গুলা প্রথমে লিখব আয়ের মধ্যে এখানে কি কী আছে এখানে বেতনটা আয় বিনিয়োগের সুদ আয় রুগী দেখে প্রাপ্তি এই তিনটা হচ্ছে আয় তাহলে এই তিনটা আমরা আয়ের অংশে দেখাবো সেক্ষেত্রে বিনিয়োগের সুদ এক টাকার সাথে আমরা এক হাজার আরও যোগ করে দিতে হবে বকেয়া বলে তারপর আমরা ব্যয়গুলো একসাথে দেখাবো খাদ্য সামগ্রী ক্রয় আমাদের ব্যয় দৈনন্দিন বাজার খবরের কাগজ ব্যয় শিক্ষা খরচ ব্যয় গ্যাস ও বিদ্যুৎ একুশ হাজার আছে আর এখানে বলেছে এক হাজার পাঁচশো টাকা তাহলে এই এক হাজার পাঁচশো টাকা একুশ হাজারের সাথে যোগ করে দিতে হবে দিয়ে আমরা ব্যয় হিসাবে দেখাবো ব্যাংকের স্থায়ী আমানত সম্পদ উদ্ধৃত্ত হাতে নগদের উদ্ধৃত্ত এটা সম্পদে যাবে তাহলে আমরা যখন আয়গুলো একসাথে লিখে ব্যয়গুলো তার নিচে লিখে টোটাল আয় থেকে টোটাল ব্যয় বাদ দিব তাহলে কিন্তু আমাদের উদ্ধৃত আয় বা উদ্ধৃত্ত ক্ষতি যেটা আছে সেটা বের হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমাদের সলিউশন বই এটা কিভাবে করা হয়েছে আয়গুলো লেখা হয়েছে বেতনের টাকাটা বিনিয়োগের সুদের সাথে যোগ করে দেওয়া হয়েছে এক হাজার টাকা তারপর রুগী দেখে প্রাপ্তি এক লক্ষ বিশ হাজার টাকা টোটাল যোগ করার পরে আমাদের এসেছে চার লক্ষ পঁচাশি হাজার পাঁচশো আর তারপরে ব্যয় মধ্যে সবগুলা ব্যয় আমরা লেখার পরে যখন যোগ করে দিয়েছি এসেছে দুই লক্ষ চৌত্রিশ হাজার আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে আমাদের ব্যয়াতিরিক্ত আয় অথবা আয় উদ্বৃত্ত এসেছে দুই লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা তোমরা এভাবে করে দিলেই অঙ্কটা হয়ে যাবে তারপর আমাদেরকে বলেছে যে আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আর্থিক অবস্থার বিবরণী করতে আমাদেরকে প্রথমে কি করতে হবে আমাদের যে পারিবারিক তহবিলটা এসেছিল এখান থেকে আমরা একটা পারিবারিক তহবিল ক্যালকুলেশন করেছিলাম এই পারিবারিক তহবিলের টাকাটা ছিল কত আমরা আগে নির্ণয় করেছিলাম মুছে গেছে এই পারিবারিক তহবিলের টাকাটা ছিল এগারো লক্ষ সাতাত্তর হাজার টাকা এই এগারো লক্ষ সাতাত্তর হাজার টাকার সাথে আমাদের যে আই বিবরণীর ফলাফলটা আসবে এই আয় বিবরণীর ফলাফলটা যোগ করে দিব আর যোগ করে দিলে এটা হবে আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ এটা দায় এবং পারিবারিক তহবিলের অংশের মধ্যে বসবে যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব তখন আর এখান থেকে বাড়িঘর আমরা সম্পদে দেখাবো আসবাবপত্র সম্পদে দেখাবো বিনিয়োগ সম্পদে দেখাব গয়নাপত্র সম্পদে হাতে নগদ এটা আসবে না কারণ এটা প্রারম্ভিক হাতে নগদ আর এই তিন হাজার টাকায় এটা এটাও আসবে না কারণ প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক সম্পদ নির্ণয়ে আসবে বাট আমরা এখন সমাপনী সম্পদগুলো নিব আর প্রশ্ন করতে পারো যে স্যার বা ভাইয়া হাতে নগদ তিন হাজার টাকা এটা প্রারম্ভিক সম্পদ বিদায় এটাকে নিচ্ছেন না কিন্তু বাড়িঘরও তো প্রারম্ভিক সম্পদ সেটা কেন নিচ্ছেন এটা নেওয়ার কারণ হচ্ছে আমার হাতে নগদ তিন হাজার ছিল এটা এখন সাত হাজার হয়ে গেছে এই কারণে আমরা যখন এই সাত হাজার টাকা লিপিবদ্ধ করব তখন এটা অটোমেটিকলি লিপিবদ্ধ হয়ে যায় অর্থাৎ এই সাত হাজার টাকার মধ্যেই এই নগদ তিন হাজার টাকার একটা সমন্বয় রয়েছে কিন্তু বাড়িঘর যেহেতু আমরা বিক্রি করিনি নতুন করে ক্রয় করিনি তাহলে বাড়িঘর আমার দশ লক্ষ টাকা ছিল এটা আমার বছরের শেষ পর্যন্ত থেকে যাচ্ছে এই কারণে এই আইটেমটা বছরের শেষে সমাপনী আইটেম মনে করেই আমরা লিপিবদ্ধ করব। তারপরে ব্যাংক ঋণ এই ব্যাংক ঋণ যেহেতু আমরা পরিশোধ করিনি এটা আমাদের দায় হিসাবে দায়ের মধ্যে দেখাতে হবে আর এখান থেকে আমরা খুঁজে বের করব আমাদের সম্পদগুলোকে এখানে ব্যাংকে স্থায়ী আমানত আমরা সম্পদে দেখাবো এবং যে উদ্ধৃত্ত এটা হাতে নগদের উদ্ধৃত্ত এটা আমরা সম্পদে দেখাবো দেখানোর পরে এখানের যে বকেয়া রয়েছে ব্যয়ের বকেয়া এটা আমরা দায়ের মধ্যে দেখাবো আর বিনিয়োগের সুদ এটা আমাদের আয়ের বকেয়া এটা আমরা সম্পদে দেখাবো দেখানোর পরে আমরা যখন সম্পদ এবং দায় যোগ করবো দেখবো যে আমাদের উভয় পাশ মিলে গেছে তো দেখো আমাদের সলিউশন বই এই অঙ্কটা কীভাবে করা হয়েছে এখানে সম্পদ সম্পদসুমের মধ্যে আমরা প্রথমে সম্পদসুমুহ লিখেছি টেলিভিশন তেইশ হাজার টাকা এটা কোথা থেকে আসলো টেলিভিশন তো চোখে পড়লো না টেলিভিশন ক্রয় এটা কিন্তু আমাদের একটা সম্পদ এটা কিন্তু আমরা ব্যয় দেখাতে পারবো না হ্যাঁ এই টেলিভিশনটা আমাদের একটা সম্পদ এখানে সম্পদগুলো যখন আমরা দেখাবো দেখানোর পরে এটা থেকে আমরা দায় ও পারিবারিক তহবিলটা বাদ দিব দায় ও পারিবারিক তহবিলের মধ্যে দায় রয়েছে ব্যাঙ্ক ঋণ বকেয়া ঘ্যাস পানীয় বিদ্যুৎ খরচ তারপর পারিবারিক তহবিল এগারো লক্ষ সাতাত্তর হাজারের সাথে আমরা আয় উদ্ধৃতটা যোগ করে দিয়ে চোদ্দ লক্ষ আটাশ হাজার টাকা পেয়েছি সবগুলা যোগ করে দিয়ে আমরা পেয়েছি চোদ্দ লক্ষ ছত্রিশ হাজার এবং সম্পদে এসেছে চোদ্দ লক্ষ ছত্রিশ হাজার তো বন্ধুরা তোমরা জাস্ট দেখে অঙ্কটা করে নিবে আর কোনো আইটেম যদি না বুঝো যে এটা কেন সম্পদে গেল এটা কেন দায় গেল তাহলে অবশ্যই আমাকে কোশেন করতে পারো আমাদের পেজে দেন আমাদের তিন নাম্বার অঙ্কটা রয়েছে তিন নম্বর অঙ্কটাও একই ক্যাটাগরির তোমরা একটু চেষ্টা করলেই পারবে এটা নিজেরা করে নিবে চার নাম্বার অঙ্কটা আরও সহজ ছোট একটা অঙ্ক চার নাম্বার অঙ্কটাও তোমরা করে নিবে তারপরে এখানে কিছু বুট কোশ্চেন রয়েছে বুড কোশ্চেনগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করো যেহেতু আমাকে বইটা খুব দ্রুত শেষ করতে হচ্ছে এ কারণে আমি পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব এবং পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় বিক্রয় মূল্য এই দুটা অধ্যায় খুব অল্প পরিমাণ অঙ্ক করিয়ে শেষ করে দিলাম তবে আমার এই বইটা কমপ্লিট করার পরে আমি যখন লাইভ ক্লাস নিব ইউটিউবে আরও লেকচার তৈরি করব তখন এইগুলার যে বোর্ড কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলা থেকে কিছু অংশ কয়েকটা অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই অঙ্কটার মধ্য দিয়ে আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম সিঁড়ি বইটার ভিডিও লেকচার আপাতত শেষ করছি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং এবং আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগ দিয়ে আমি যে অঙ্কগুলো করিয়েছি যে অঙ্কগুলো করার জন্য বলেছি সেগুলো যদি করে থাকো এবং করো তাহলে তোমাদের নবম দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় এ প্লাসটা কেউ আটকাতে পারবে না আর অবশ্যই তোমরা থিওরিগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে সেই সাথে আমার বইয়ে যে অবজেক্টিভগুলো রয়েছে সেই অবজেক্টিভগুলোও মনোযোগ দিয়ে পড়তে হবে তো আর কথা না বাড়াই যদি কখনো সম্ভব হয় দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো লাইভ ক্লাসে অথবা অন্য কোনো ভিডিও টিউটোরিয়ালে আমার জন্য দোয়া রেখো একদম মন থেকে দোয়া করো আর আমার এই লেকচার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে বন্ধুদেরকে জানাবে আমার চ্যানেল এবং পেজে অ্যাক্টিভ থাকবে তো বন্ধুরা ভালো থাকো আল্লাহ হাফেজ